Hi everyone, welcome to my channel Cooking with Bekhom. আপনারা সবাই আশা করি ভালোই আছেন আর সুস্থই আছেন। আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আদা ও ধনেপাতা দিয়ে একটা তেলে ভাজা রেসিপি দেখাতে চলেছি। তো চলুন দেখে নিন কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, একটা ছোট সাইজের বাঁধাকপি। আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, এইভাবে কুচি করে নিয়েছি সরু সরু করে। আর নিয়েছি ধনে পাতা কুচি, ধনে পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, আমি পাঁচটা বড় সাইজের কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো লবণ, আর 1/4 টিস্পুন কালো জিরে, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর নিয়েছি 1 কাপ বেসন, আমি বেসনটাকে চেলে নিয়েছি ভালো করে। আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল, একটু বেশি পরিমাণেই নিতে হবে কারণ আমি এটা ডুবো তেলেই ভাজব। কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কড়াইয়ের মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর আমি এটা একটু হালকা আঁচে নেড়ে নেব। দেখুন বেসনটা আমি হালকা আছে, 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এটা নামিয়ে নিচ্ছি, বেসন থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এখানে দেখতেই পাচ্ছি এই বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। তো বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করে দিতে পারেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো আপনারা কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দেওয়ার পর আমি একসঙ্গে মিশিয়ে নেব। দিচ্ছি কালো জিরে, দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো জল অ্যাড করব না কারণ বাঁধাকপিতেই হালকা জল থাকে, তো এটা মাখাতে মাখাতে একদম রসালো হয়ে যাবে। আমি বেসনটা অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকব। আমি কোনো শুকনো লঙ্কা এখানে গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কাতেই করছি। দেখুন সমস্ত উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিয়েছি ভালো করে। এরপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু আমি কোনো বেকিং সোডা ইউজ করছি না, তাই আমি গরম তেল থেকে 1 চামচের মতো, দেখতেই পাচ্ছেন, এই 1 চামচের মতো নিয়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব।
আমি এগুলো হালকা আঁচে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন এই দুটো আমি আগে দিয়েছিলাম, তাই এটা আমার লালচে হয়ে ভাজা হয়ে গেছে, তো আমি এটা এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি হতে দেব। ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি, এবার এগুলো প্লেটে নিয়ে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখি, বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপর আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। বাকিটা আমি এভাবে দিয়ে দিয়েছি। দেখুন এই প্লেটে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বাঁধাকপি ও ধনে পাতা দিয়ে তৈরি তেলে ভাজাটা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বলবেন কমেন্ট করে।